হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু শিফাখানা ইউটিউব চ্যানেল। আমি ডাক্তার মোহাম্মদ রেজা কাদরী, পুনরায় হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে, নতুন বিষয় নিয়ে। আজকে আমি এই ভিডিওটিতে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে, এই যে আপনারা দেখছেন, এটি হচ্ছে মুক্তা ঝুরির গাছ। এই মুক্তা ঝুরি গাছ দিয়ে যে হোমিওপ্যাথি মেডিসিন তৈরি হয় তার নাম হচ্ছে অ্যাক্লিফা ইন্ডিকা। এই ওষুধটি কোন কোন রোগে ব্যবহার করা হয় এবং কোন কোন লক্ষণে ব্যবহার করা হয়, আজকে আমি এই ভিডিওটিতে সে সম্বন্ধে আলোচনা করব। তাই যারা এই বিষয়ে জানতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর যারা আমার ভিডিও প্রথম দেখছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন রয়েছে তাতে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর তার পাশে যে ঘন্টা চিহ্ন রয়েছে তাতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন। তাহলে আমি যখন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। মুক্তাঝুরির গাছ আমাদের আশেপাশে প্রায় লক্ষ্য করা যায়, এটি মুক্তা বর্ষী নামেও পরিচিত। এটির বিজ্ঞানসম্মত নাম হচ্ছে অ্যাক্লিফা ইন্ডিকা। এটির পাতা দিয়ে যে হোমিওপ্যাথি মেডিসিন তৈরি করা হয় সেটিরও নাম হচ্ছে অ্যাক্লিফা ইন্ডিকা। অ্যাক্লিফা ইন্ডিকা বা মুক্তাঝুরি এই ভেষজ ওষুধটি আমাদের বিভিন্ন ধরনের রোগের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। যদি ঘুষঘুষে জ্বর হয়, শরীর শুকিয়ে যায়, তার সাথে শুকনো কাশি থাকে, সেক্ষেত্রে এই অ্যাক্লিফা ইন্ডিকা বা মুক্তাঝুরি খুবই কার্যকরী একটি ওষুধ। অনেক সময় দেখা দেয় যে কাশির সাথে রক্ত উঠে, কাঁচা রক্ত, তাজা রক্ত উঠে, সেক্ষেত্রেও অ্যাক্লিফা ইন্ডিকা খুবই কার্যকরী একটি ওষুধ। তাছাড়া রক্ত গাছে কালো জমাট চাপ চাপ রক্ত উঠে, সেক্ষেত্রেও অ্যাক্লিফা ইন্ডিকা বা মুক্তাঝুরি খুবই কার্যকরী একটি ওষুধ। টিবি, যক্ষা, টিউবারকুলোসিস রোগে যদি ঘুষঘুষে জ্বর থাকে, শরীর দিন দিন শুকিয়ে যায়, শুকনো কাশি থাকে, এক্ষেত্রে অ্যাক্লিফা ইন্ডিকা বা মুক্তাঝুরি খুবই কার্যকরী একটি ওষুধ। অ্যাক্লিফা ইন্ডিকার লক্ষণ হচ্ছে রাতে কাশি বৃদ্ধি পাবে আর সকালে রক্ত কাশ বৃদ্ধি পাবে। অ্যাক্লিফা ইন্ডিকা বা মুক্তাঝুরি এই ওষুধটি যদি খাওয়া যায় তাহলে এটি বুকের জমা সর্দি তুলে দেয়, বুকের ব্যথা, সর্দি কাশির সাথে যদি বুকে ব্যথা থাকে সেটি দূর করতে সাহায্য করে এই ওষুধটি। এটি ডায়রিয়া, ডিসেন্ট্রি, উদ্রাময়, পাতলা পায়খানা, আমাশয় দূর করতে সাহায্য করে। ডায়রিয়া, উদ্রাময়, পাতলা পায়খানার ক্ষেত্রে যদি বায়ু সহ প্রচন্ড আওয়াজ সহ যদি পাতলা পায়খানা হয় সেক্ষেত্রে, আর দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা যদি হয় সেক্ষেত্রে এই অ্যাক্লিফা ইন্ডিকা খুবই কার্যকরী একটি ওষুধ। এক্ষেত্রে আরেকটি লক্ষণ দেখা যায় তা হচ্ছে পেটে গড়গড় করে শব্দ হয়, পেট ফেপে গেলে পেটে পাকস্থলী বা অন্ত্রে যদি জ্বালাবোধ হয় সেক্ষেত্রে অ্যাক্লিফা ইন্ডিকা একটি কার্যকরী ওষুধ। কারো যদি বমি হয় বমি দূর করতে সাহায্য করে এই অ্যাক্লিফা ইন্ডিকা। মুক্তাঝুরি বা অ্যাক্লিফা ইন্ডিকা একটি কৃমিনাশক ওষুধ, এই ওষুধটি যদি কিছুদিন খাওয়ানো হয় তাহলে কৃমি দূর হবে। জন্ডিস নেবার ক্ষেত্রেও এই অ্যাক্লিফা ইন্ডিকা খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথি ওষুধ। যদি চামড়ায় ফোড়ার মতো ছোট ছোট ফুসকুড়ি হয় আর তাতে যদি চুলকানি থাকে সেক্ষেত্রে যদি অ্যাক্লিফা ইন্ডিকা এই ওষুধটি খান তাহলে অবশ্যই উপকার পাবেন। বাচ্চাদের মাথায় যদি দাঁত, খুশকি, চর্মরোগ হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাক্লিফা ইন্ডিকা যদি মাথায় লাগানো যায় তাহলে মাথার দাঁত, খুশকি কমে যাবে। বিছা, বিষাক্ত পোকামাকড় যদি কামড়ায় এবং সেখানে জ্বালা করে সেই জ্বালা কমাতে অ্যাক্লিফা ওষুধটি লাগাতে হবে, তাহলে জ্বালা কমে যাবে। আগুনে পুড়ে গিয়ে যদি ত্বকে জ্বালা করে যদি সেখানে অ্যাক্লিফা ইন্ডিকা এই ওষুধটি লাগানো যায় তাহলে জ্বলন কমে যাবে। যদি কারো ছুলি বা শিউলি হয় সেখানে যদি অ্যাক্লিফা ইন্ডিকা বা মুক্তাঝুরি এই ওষুধটি লাগানো যায় তাহলে ছুলি বা শিউলি কমে যাবে। প্রিয় দর্শক মন্ডলী, এবার জেনে নিই এটি কিভাবে ব্যবহার করবেন এবং এর ডোজ সম্বন্ধে। আপনারা অ্যাক্লিফা ইন্ডিকা মাদার টিনচার এই ওষুধটি আপনারা হোমিওপ্যাথি দোকান থেকে যত কম পরিমাণ হয় সিল প্যাক কিনে নেবেন। আমার কাছে 450 ml এর রয়েছে, আমার কাছে বেশি প্রয়োগ হয় তাই এটি বেশি পরিমাণে রয়েছে। তারপর আপনারা এই ভিডিওটিতে যে সমস্ত রোগের কথা বললাম সেই সমস্ত রোগের ক্ষেত্রে বড়রা 15 ফোঁটা করে আধ কাপ হালকা গরম জলে দিয়ে দিনে 3 বার খাবেন। খাবার 30 মিনিট আগে খাবেন অথবা খাবার 30 মিনিট পর খাবেন। আর ছোটরা 2 চামচ গরম জলে 7 ফোঁটা করে দিয়ে দিনে 3 বার খাবেন। খাবার 30 মিনিট আগে খাবেন অথবা খাবার 30 মিনিট পর খাবেন। আর যদি চর্মরোগের ক্ষেত্রে ত্বকের জ্বালা কমানোর জন্য বাহ্যিক প্রয়োগের ক্ষেত্রে আপনার মাদার টিনচার তুলো নিয়ে যে সমস্ত জায়গায় জ্বলন হচ্ছে সে সমস্ত জায়গায় যদি লাগান তাহলে জ্বালা কমে যাবে। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে। তাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত রাখি, সুস্থ থাকেন, ভালো থাকেন আর দেখতে থাকেন শিফাখানা ইউটিউব চ্যানেলটি।